Hello, Matujiman, you're watching Notice Express on Unreal TV. Tripura Chief Minister Dr. Manik Shah on Monday described a recent accord between the Tripura Motor Party, the Government of India and the Government of Tripura as a trailer of a picture hitting the screen soon. Addressing a massive rally at Kumbulwang in presence of leaders of the ruling BJP and its allies IPFT and Tripura Motor, Shah urged the people to wait for the whole picture. The Chief Minister emphasized the formidable alliance between BJP, IPFT and Tripura Motor, envisioning progress towards Ek Tripura Shrestha Tripura, in line with Prime Minister Narendra Modi's vision of Ek Bharat Shrestha Bharat. একটা নতুন দৃশ্য আমার কাছে পরিগণিত হয়েছে, যে কি আমরা এতদিন ধরে আমরা দেখেছি আর কি আমরা এখানে আসার পর কি বুঝলাম। এখানে এসে এতটুকু আমরা বুঝেছি, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবরন মহোদয় যেদিন 28 তারিখ আমরা মহারানী প্রীতি সিং দেবরমা মহোদয়ের জন্য আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে সেখানে প্রায় 40 থেকে 45 হাজার লোকের সমাগমে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রা মাথা এখন তিন শক্তি ত্রিশূল হয়ে গেছে। এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে, সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকে আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে আমি তো টেইলার হ্যাঁ পিকচার তো আমি বাকি হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই সে ফুল পিকচার আমরা এই তিন দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ তারপর হচ্ছে পার্টি তারপর হচ্ছে আমি নিজ। আমি কে? দেশকে আগে ভালোবাসতে হবে, তারপর পার্টিকে ভালোবাসতে হবে, তারপর নিজেকে ভালোবাসতে হবে। এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা যে কথাটা সবসময় বলেন এবং সেই দিশায় আজকে দেশ চলছে, দেশ সেইভাবে চলছে। বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন, সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে। The Supreme Court on Monday directed the Assam government to maintain the status quo at the Dolo Tea Estate in the Cuttack district of Assam, where Greenfield Airport is proposed to be constructed. A bench of Chief Justice D.Y. Chandrachud and Justices J.P. Bariwala and Manoj Mishra questioned the state government for clearing their shrubs in the tea garden without an environment impact assessment report. Reacting to this, TMC MP Sushmita Dev said the BJP knew about it all along. She said the Saffron Party did it intentionally, so that now they can say they tried to make an airport, but the matter is in the hands of the Supreme Court. She said the BJP government proposed to make the airport without any public notice, not taking into account the environment impact assessment and social impact assessment, which even a low-level officer knows while going for land acquisition. Honorable Supreme Court, Dolubagane che land acquisition holo, এটাতে একটা স্টেটাস কো অর্ডার দিয়েছে এবং আমরা সবাই চাইছিলাম যে শিলচরে এয়ারপোর্ট হবে, কিন্তু এই পুরো প্রজেক্টটা বিজেপি সরকারের ইল্লিগাল বেআইনিভাবে জমি অধিগ্রহণ করার জন্যে এখন এই প্রজেক্টটা পুরো আটকে গেল এবং ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এইভাবে 200টা জেসিপি নিয়ে চা গাছগুলো কেটে দিয়ে ডলুবাগানের লেবারদের মারধর করে কোনোদিন অ্যাকুইজিশন হয় না। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এয়ারপোর্টটা করতে চায় বলে ইচ্ছে করে আইন মানেনি, এখন এটা
দশ বছরের জন্য এটা পেন্ডিং হয়ে গেল। এখন বিজেপিকে এয়ারপোর্ট করতে হবে না, ওরা বলবে আমরা কি করব, কোর্ট কেস আছে। দিস ইজ আ কনস্পিরেসি অফ দ্য বিজেপি। এইটা একটা আমি বলবো প্রশাসনের একটা ডিসি না, একটা এডিসি জানে, একটা অ্যাসিস্ট্যান্ট অফিসারও জানে যে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে পাবলিক নোটিশ লাগে, ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে। এটা কি রহস্য যে আসাম সরকারের প্রশাসন এই আইনটা না মেনে যে ডলুবাগানের জমিটা আজকে অধিগ্রহণ করলো, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল। এখন এই এয়ারপোর্ট হবে কি না এটা কেউ বলতে পারবে না, কারণ এই কোর্ট কেস, এই কোর্ট কেস সুপ্রিম কোর্টে হয়তো 10 বছর চলবে। সো বিজেপি এটা ইচ্ছা করে করেছে, ইট ইজ আ কনস্পিরেসি থিওরি, যে বলার জন্যে বললো যে আমরা শিলচরে এয়ারপোর্ট দিয়েছি আর এইভাবে অধিগ্রহণ করেছে যে এয়ারপোর্টটা, এই এয়ারপোর্টটা যেন জীবনেও হয় না। ইট ইজ ইয়েট অ্যানাদার এক্সাম্পল অফ বিট্রেয়াল টু দ্য পিপল অফ বরাক ভ্যালি। ওরা এটা ইচ্ছা করে করেছে, বিজেপি এটা করে দেখাবার জন্যে এয়ারপোর্ট আনলো আর এইভাবে এয়ারপোর্টের জমি অ্যাকুইজিশন করলো যে এটা কেস হয়ে এখন 10 বছরের জন্য এটা হ্যাঙ্গিং হয়ে গেল। দিস ইজ দ্য এন্টায়ার কনস্পিরেসি এগেনস্ট বরাক ভ্যালি অফ দ্য বিজেপি গভর্নমেন্ট। Rajyasabha MP and Trinamool Congress leader Sushmita Dev on Tuesday came down heavily on the ruling Bharatiya Janata Party and its NDA alliance for their failure in fulfilling the promises made in the past 10 years of their rule at the center. Holding a press conference to showcase a report card of the BJP's failure in Silchar on Tuesday, Sushmita Dev, accompanied by TMC candidate from Silchar Radheshyam Biswas, said that the BJP was making Barrack Valley a colony. She also expressed her displeasure over the curtailing of 2 assembly seats of the region despite increase in population. She warned if delimitation takes place against post-2026, Barrack Valley might find themselves with just 10 seats. আসামের বিজেপি সরকার ভাবে যে আমরা একটা ব্রিজ করে দিয়ে বরাকের মানুষকে খুশি করে দিয়েছি, আমরা একটা রাস্তা করে দিয়ে বরাকের মানুষকে খুশি করে দিয়েছি। কিন্তু ব্রিটিশ যখন রাজত্ব করত, ওরা ভারতবর্ষে কিন্তু বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রেলওয়ে নেটওয়ার্কস ব্রিটিশ বানিয়েছিল, কিন্তু ভারতবর্ষ কলোনি ছিল। কলোনি মানে কি, ভারতবর্ষের মানুষের কোনো অধিকার ছিল না। আজকে বিজেপি সরকার বরাক ভ্যালিকে কলোনির মতো ট্রিট করছে। একটা ব্রিজ হয়তো বানাচ্ছে, একটা রাস্তা হয়তো বানাচ্ছে, কিন্তু আমাদের অধিকারটা কোথায়? আমাদের 2 সিট কমলো কেন? হাউ ডেয়ার দ্য বিজেপি গভর্নমেন্ট অ্যালাউ 2 সিটস? আর এই যে বিজেপির নেতামন্ত্রীরা, এমপি বিধায়করা বরাকে আছে, প্রত্যেকে চুপ রইল। দ্যাট মিন্স ওরা বিজেপিকে ভয় পায়। গুলামি, গুলামি মানে কি, মানে আমরা কলোনি। আজকে আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছে বরাকের ভিতরে কোনো আবেগ নেই 2টা সিট কমার পরে। মিন্স ইউ থিঙ্ক যে আমরা, আমাদের কোনো মেরুদণ্ড নেই? তার মানে আসামের মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার বলতে চাইছে যে বরাকের মানুষকে চানাচুরওয়ালা, ধুতিওয়ালা, লুঙ্গিওয়ালা বলতে থাকো আর ভোট আসতে থাকবে। দিস ইজ দ্য জেনারেল নোশন অফ বিজেপি। সো এটা, এটা কলোনির মতো ট্রিটমেন্ট হলো না তো কী হলো? আই এম গিভিং ইউ এন এক্সাম্পল। আজকে যদি ভারতীয় জনতা পার্টি বলে আমরা বরাক ভ্যালিতে, আমরা বরাক ভ্যালিতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি, ব্রিটিশও ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, কিন্তু অধিকার কোথায়? সেলফ গভর্নমেন্ট দিয়েছিল। আজকে 2টো MLA সিট কমিয়ে দেওয়া অনেক বড় এবং ইট ইজ আ ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার। আমাদের অধিকার কেটে নিয়েছে এই সরকার, শুধু দেখেছে ক্যান দেয়। আজকে 13টা হয়েছে, 26-এর পরে যদি আবার ডিলিমিটেশন হয় 10টাও যেতে পারে। সাবধান করে দিলাম আমি বরাকের মানুষকে, তো আমরা কলোনি হলাম না কৃত্ত কি, রাজধানী হলাম নাকি? As part of its efforts in reaching out to the young voters, the Election Department Government of Meghalaya has launched the state-level SVEEP program titled Taking Youth and Democracy Together. In line with the program, a friendly football match was played between Election
11 team and Press 11 team at Meghalaya Football Association. Speaking on the occasion, Chief Secretary DP Walang said that election is a very important process in democratic setup like India. Asking people to come out and vote in large numbers this April 19, the Chief Secretary also called for a peaceful and just election. Chief Electoral Officer BDR Diwari highlighted the role played by media in disseminating information about the electoral process to the masses. Earlier, after a closely fight, the Press 11 won the match by a goal. Parliamentary constituency. The officers from the different departments are here, officers from the election department, the guests and invitees, teams are present here, both from the election side as well as the Shillong Press Club site, ladies, gentlemen, and children. First and foremost, I had wished that I was on the other side of the platform. And when I'm on the other side of the platform, my only wish is that the GPS can't speak for me. So I assure you that I'm not trying to employ the money. Otherwise, like the elections, which is phase one, last phase. So let's get this down very quickly and finish it off with the address. I would like to thank Dr. Diwari for his very innovative step that he has taken for this football match, which is actually a very important engagement for the youth to ensure that they are aware, they are engaged in the process of elections, and also to spread the awareness and ensure that fellow citizens come out to vote on the 19th of April 2024. As you are aware, the voting percentage in 2019 elections for Shillong Parliamentary Constituency was around 65% only, and for Parliamentary Constituency of Dura it was about 81%. So we need to be more active this side, that is in the Shillong Parliamentary Constituency, so that more voters come and vote on the 19th. And this is one of the exercises that we're trying to engage so that people become more aware. And I request all of you to spread this news around that it is important to vote as mandated by Election Commission, vote for sure. It's interesting that we're starting with this football match today because the rules of the game in both election and football are very similar. Tripura police apprehended two Rohingya individuals and three border touts during a routine check on Monday night in Agartala. Acting on a tip-off, authorities intercepted a car at Uttam Bhakta Chomnuni and detained the suspects, impounding the vehicle in the process. Among those detained were Harul Amin and Jahangir Alam, identified as Rohingya migrants, along with Indian national Farooq Mia, Abdul Kasim and Rubel Ali. Rana Chatterjee, the officer in charge of the Bisalkar police station, said during the checkpoint at Uttam Bhakta Chomohani, a four-wheeler van disregarded signals. Upon verification, it was confirmed that our suspicions were warranted. Aajke amra amader inter-district naka ache Uttam Bhakta naka point shekhane amra routine checking er shomoy ekti gari যার নাম্বার TR01W0409, সেই গাড়িটি আমরা আমাদেরকে আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল, তার জন্য আটক করলাম এবং একটা গোপন ইনফরমেশনও ছিল। তারপর বিক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সন, তাদেরকে আমরা ডিটেন করেছি। তার সঙ্গে ইন্ডিয়ান টাউট ছিল আরও তিনজন, তাদেরকেও আমরা আটক করেছি। এখন বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য বের করে যদি অন্য কিছু থাকে তাও বের করা হবে। স্যার, এখানে তাদের নাম কী? যে রোহিঙ্গা যে লোক দুজন, তাদের নাম হচ্ছে হারুল, একজনের নাম হচ্ছে হারুল আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইন্ডিয়ানের নাম হচ্ছে, একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া, একজনের নাম হচ্ছে আপনার আব্দুল কাশেম, আরেকজনের নাম হচ্ছে আপনার রুবেন। স্যার, তারা কোথায় যাচ্ছিল? তারা তাদের বক্তব্য অনুযায়ী তারা তো
বিভিন্ন কন্ট্রাডিক্টরি ইনফরমেশন বলছে তারা, কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তারা রেল স্টেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তারা গাড়িতে ছিল, গাড়িতে ছিল, মারুতি গাড়িটা ছিল। গাড়ি কি আটক করেছে? গাড়ি আমরা আটক করেছি। মানে এই পাঁচজনের মধ্যে গাড়ি চালক আছে? গাড়ি চালক আছে। তাদেরকে কোথায় থেকে আনছে এটা মূলত জানা গেছে? প্রথমত মানে ওরা, হ্যাঁ ওরা তো ইলিগালি ইন্ডিয়াতে এন্ট্রি করেছে এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে তারা থাকার জন্যই তারা এখানে এসেছিল। ওদের তো উদ্দেশ্যই তো এরকম ইলিগালভাবে আসা। Tensions flared during the MP election campaign of the NPP party in Umsing as supporters of the NPP and VPP parties engaged in a heated argument. The incident unfolded as Ampari Liangto, the MPP candidate for Lok Sabha, was canvassing in the election campaign held at Umsing. The escalating situation prompted Ampari Liangto to urge VPP party supporters to disperse, attempting to prevent any potential breaches of law and order. Meanwhile, at approximately 5 p.m. amidst Liangto's campaign efforts, a group of VPP supporters arrived and began shouting, leading to a clash between VPP and NPP supporters, prompting police intervention to restore order. Several VPP supporters were subsequently taken to the Umsing police station in an effort to defuse tensions. The quarrel, occurring just days before the Lok Sabha election scheduled for April 19, underscored the unexpected challenges faced during campaign activities. Today marks the beginning of Meitei lunar calendar, Sajipu month. Meiteis are observing new year known as Sajipu, Nongma Panba Chirauba. Today, feasting on Meitei's traditional dishes alongside presentation of gift to elders by married women marks the biggest draw of this festival. The marketplaces usually starts crowding and prices of vegetables starts to skyrocket days before the arrival of this festival. Traditional Manipuri dishes prepared on Chirauba requires meticulous selections of different ingredients and have to be prepared in an age-old consensus manner. Shopping of vegetables, items, different traditional fruits and flowers plays an important part in the celebrations of this festival. Just to prepare a transitional Manipuri spicy salad known as Sinju, more than 15 to 20 different traditional vegetables are required in small doses cut in thin pieces. The more variety of vegetables used, the more it is considered to taste good. Interestingly, many of these vegetables required for preparing traditional dishes like Sinju are found or eaten only in Manipur. Other than Sinju, Iromba, Uti, Tengepom and Bora are some of the must-have dishes in every household. The dishes, they are then presented as offering to the deities first. After feasting, it is a tradition to climb to the nearest hilltop in an attempt to achieve greater heights in life. The tradition is known as Chirau Jengkapa, which means climbing hilltops on the day of the new year for attaining higher positions in life. The streets of Guwahati city are teeming with people ahead of one of the biggest festivals of Assam, Bohag Bihu. With just a few days to go from now and the Lok Sabha elections also scheduled soon, the people have found all the more a reason to hit the markets with all the more briskness. Several malls have mushroomed in the town within a short span of time and are attracting a lot of people by putting out attractive discounts and offers on display.
One distinguishing feature of the year, the Bihu crowd, is the rise in the number of shoppers. Although Assam celebrates many kind of Bihus, including Gongali or Kati Bihu, Bokali or Mag Bihu, the Bohag Bihu is the most popular, which represents abundance and gaiety. It also marks the onset of spring as well as the new year in Assam. Here is a report from Guwahati. ये बिहू का सामान बहुत बिहू का सामान है बहुत बिहू बोलता है इसको इसका सामान है ये है एक तो थरका बोलता है इसको ये चाहिए हम लोग का यहाँ बनता है ये गोगना है गोगना ये बजाता है ये कोपो फूल लगता है ये गामखारू लगता है ये गामखारू है ये हाथ में पहनता है नाश्ते का समय लड़की सब अपने हाथ में पहनता है ये ढोल है आसाम का इस बार लेकिन है थोड़ा बहुत लेकिन वो खास नहीं है मार्केट क्यों ऐसा हुआ सामान का दाम बढ़ा गया सारा सामान का दाम बढ़ा है आप लोग बढ़ाया नहीं नहीं हम लोग नहीं बढ़ाया फिर जहाँ जहाँ से आता वही बढ़ गया है दाम और गामसा का डिमांड क्या है गामसा जो बिक्री कर रहा है गामसा है ना घर का गामसा है ये 200-250-150 उस हिसाब से वो तो ओरिजिनल गाँव का भी उठा ना आजकल तो टाउन में आ गया है वो तो अलग बात है बिहू का गांव है वो अलग बात है और यहाँ का दूसरा हो गया है कंप्लीट डिफरेंट हो गया है नहीं नहीं पहले तो वो तो मिलता ही नहीं अभी 2000 रुपया देना पड़ेगा मेरे को मेरे माँ ने जो दिया था ना अप टू 50 ईयर्स मेरा जब 50 साल तक माँ ने मुझे एक दिया था तो वो आज मिलता ही नहीं बाज़ार में और डुप्लीकेट मिलता है वो मिलता है तो मैं 1000 रुपये से खरीद लूँगा लेकिन मिलता ही नहीं असामीज का यही है परंपरा जिसको बोलते हैं हाँ ट्रेडिशन वो एक एक देते हैं वो बोलते हैं कि एक साल के लिए जीते रहो एटलीस्ट वही चीज़ है जिसका कुछ नहीं मतलब एज ए रिस्पेक्ट हम लोगों के एल्डर्स लोगों को या फिर हमारे बिलव्ड लव्ड पर्सन्स को ये हम लोग गिफ्ट करते हैं इस बिहू में पहला तो है आपका पहला दिन को बोलता है गोरु बिहू उसके सेकेंड वाला दिन को बोलता है मानु बिहू बोलता है तो जो गोरु बिहू है उस दिन को हम लोग जो हमारे काओ है उसको मतलब जैसे कि हम लोग हिंदू रिलीजन में होता है ना कि काओ को हम लोग पूजा करते हैं उसी तरह से हम लोग काओ को उस दिन को नहला कर अच्छा से पिथा देते हैं और अच्छा एक न्यू पोघा बोलते हैं उसको न्यू पोग मतलब नया पोघा से उसको बांध कर अच्छा से मतलब रीति नियम के साथ रखते हैं तो वो हो गया पहला दिन गोरु बिहू उसके बाद सेकेंड जो दिन होता है वो मानु बिहू बोलते हैं तो उस दिन को हम लोग सभी लोग अच्छा से नहा वहा के नया कपड़ा पहनकर उसके बाद हम लोग अपने जो एल्डर्स हैं उन लोगों का ब्लेसिंग्स लेते हैं उसके बाद हम लोग अपना जलपान खाते हैं जो असम का बोलता है कि एक जलपान होता है सीरा दोई गुड़ ऐसा करके जलपान हाँ ट्रेडिशनल फूड होता है वो हमारे असम का फिर सीरा दोई वो खा के फिर पिठा जो भी बनाया जाता है तेल पिठा तिल पिठा वो खाकर फिर हम लोग अपना दिन स्टार्ट करते हैं फिर हर कोई अपना घर पे चाहे रिलेटिव्स हो या फिर फ्रेंड्स हो हर कोई आते हैं एक दूसरे के घर जाते हैं ब्लेसिंग्स देने के लिए विश करने के लिए ऐसे ही हम लोग मनाते हैं और सारा महीना मतलब बिहू सेलिब्रेट करते हैं हाँ Keeping its tradition alive, the Silchar Press Club held an Iftar Mehfil on Monday evening where noted journalists and eminent personalities of Silchar town were invited. A discussion was also held on the topic importance and significance of Ramadan for Islam. Later speaking to media persons, Secretary of Silchar Press Club, Shankar Day said, Iftar Mehfil brings in brotherhood and an everlasting bond between journalists from various communities and religion. That's all we have for now. Keep watching Hornbill TV.